فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. অনেক উল্লেখ করার মতে ওলি এবং অভিভাবক আলহামদুলিল্লাহ হানাফি মাজহাবের উলামায়ে কেরামের দৃষ্টিতে তাদের গবেষণা অনুযায়ী অভিভাবক ছাড়াও বিয়ে হয়ে যায়, আর অন্যান্য ওলামায়ে কেরামতে আপনার অভিভাবক ছাড়া বিয়ে হয় না। অতএব যাদের মতে অভিভাবকটা খুব জরুরি তাদের মতে এটা বিয়েই হয় না, অতএব তালাকের প্রশ্ন নেই, পরের বিয়ে সমস্যা নেই। কিন্তু যে সমস্ত ওলামায়ে কেরামের মতে অভিভাবক ছাড়াও বিয়ে হয়ে যায়, তাদের মত অনুযায়ী যেহেতু বিয়ে হয়ে গেছে কিন্তু তালাকটা মেয়ে নিজে গিয়ে দিয়েছেন সেটাতে তালাক হবে না ওই মত অনুযায়ী। অতএব এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হলো ছেলেকে বলা যে তুমি মুখে তালাক দিয়ে দাও, সে মুখে যদি বলে যেতে আমি তালাক দিলাম বাস হয়ে গেল, তাহলে পরবর্তী বিয়েটার জন্য মাসালাগত কোনো সমস্যা থাকে না। এমনি আপনার বিশুদ্ধ মত অনুযায়ী যেহেতু অভিভাবক দরকার বিয়ের জন্য, এই মতটাই বেশি বিশুদ্ধ, অতএব বিয়েই হয় না। আর বিয়ে যখন হয়নি আল্লাহ মাফ করুক জানা হয়েছে, তবা করতে হবে। অতএব পরে তালাক যেটা দিছে মেয়ে, মেয়ে তালাক দিলে হবে না, মেয়ে তালাক দিলে তখন হবে যদি মেয়েকে তালাকের অধিকার আগে দেওয়া থাকে শর্ত সাপেক্ষে, আর সেই শর্ত পাওয়া যায় তাহলে। তো এক্ষেত্রে সবচেয়ে ঝামেলামুক্ত হলো ছেলে যদি তালাক দিয়ে দেয়, তাহলে সব ঝামেলামুক্ত যদি সে সম্ভব না হয় তো সমস্যা নাই, কারণ হলো বিয়েই হয়নি বিশুদ্ধ মত অনুযায়ী। অতএব পরবর্তী বিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ।